হায়, যাদের জন্মগ্রহণে বঙ্গভূমির দুরবস্থা দূর হবার প্রত্যাশা করা যায়, যারা প্রভূত ধনের অধিপতি হয়ে স্বজাতি সমাজ ও বঙ্গভূমির মঙ্গলের জন্য কায়মনে যত্ন নেবে, না সেই মহাপুরুষরাই সমস্ত ভয়ানক দোষ ও মহাপাপের আকুর হয়ে বসে রইলেন। এর বাড়া আর আক্ষেপের বিষয় কি আছে? আজ 100 বৎসর অতীত হল ইংরেজরা এদেশে এসেছেন, কিন্তু আমাদের অবস্থার কি পরিবর্তন হয়েছে? সেই নবাবী আমলের বড় মানুষই কেতা, সেই পাকানো কাছা, সেই কোঁচানো চাদর, লপেটা জুতো, বাবলি চুল আজও দেখা যাচ্ছে। বরং গৃহস্থ মধ্যস্থ লোকেরার মধ্যে পরিবর্তন দেখা যায়, কিন্তু আমাদের হুজুরেরা যেমন ছিলেন তেমনই রয়েছেন। আমাদের ভরসা ছিল কেউ হঠাৎ বড় মানুষ হলে রিফাইন্ড গোছের বড় মানুষের নজির হবে, কিন্তু পদ্মলোচনের দৃষ্টান্তে আমাদের সে আশা সমূলে নির্মূল হয়ে গেল। পদ্মলোচন আবার কফিন চোরের ব্যাটা ম্যাক মারা হয়ে পড়লেন। কফিন চোর মরা লোকের কাপড় চোপড় চুরি করত মাত্র, কিন্তু তার উত্তরাধিকারী মরা লোকের কাপড় চোপড় চুরি করে শেষে রাঁড় রেখে অবধি পদ্মলোচন স্ত্রীর সহবাস পরিত্যাগ করলেন। স্ত্রী চুরি খেতে লাগলেন, পূর্বে সহবাস বা তার হাতযশে পদ্মলোচনের গুটিচার ছেলে হয়েছিল, ক্রমে জ্যৈষ্ঠটি বড় হয়ে উঠল, সুতরাং তার বিবাহে বিলক্ষণ ধুমধাম হওয়ার পরামর্শ হতে লাগলো। ক্রমে বড়বাবুর বিয়ের উজ্জ্বল হতে লাগলো। ঘটক ও ঘটকীরা বাড়ি বাড়ি মেয়ে দেখা বাড়াতে লাগলেন। কুলিনীর মেয়ে দেখতে পরমা সুন্দরী হবে, 10 টাকা জোত্তর থাকবে, এমনটি শিগগির জুটে ওটা সহজ কথা নয়। শেষে অনেক বাছা গোছা দেখাশোনার পর শহরের আগডম ভোম সিঙ্গির লেনের আত্মারাম মিত্রের পৌত্রী ফুল ফুটল। আত্মারামবাবুর খাস হিন্দু, ক্যাপ্টেনির কর্মে বিলক্ষণ 10 টাকা উপায় করেছিলেন। আত্মারামবাবুর সংসারও রাবণের সংসার বললে হয়, 7-7টি রোজগারের বেটা, পরীর মতো 5-5 মেয়ে আর গড়ে গুটি 40 পৌত্র পৌত্রী। এ সবার ভাগ্নে জামাই কুটুম্ব সাক্ষাৎ বাড়িতে কিচকিচ করছে। সুতরাং সর্বগুণাক্রান্ত আত্মারাম পদ্মলোচনেরই বিয়াই হবার উপযুক্ত স্থির করলেন। শুভ লগ্নে মহা আড়ম্বর করে লগ্নপত্রে বিবাহ স্থির হল। দলস্থ সমুদয় ব্রাহ্মণরা মর্যাদা মতো পত্রের বিদায় পেলেন এবং রাজভাট ও ঘটকেরা ধন্যবাদ দিতে দিতে চলল। বিয়ের ভারী ধুম, শহরে হুজুগ উঠল পদ্মলোচন বাবুর ছেলের বিয়ের 5 লক্ষ টাকা বরাদ্দ। গোপাল মল্লিক ছেলের বিয়েতে খরচ করেছিলেন বটে, কিন্তু এত নয়। দিন আসছে, দেখতে দেখতেই এসে পড়ে, ক্রমে বিবাহের দিন ঘনিয়ে এলো। বিয়েবাড়িতে নহবত বসতে গেল। অধ্যক্ষ ভট্টাচার্য ও দলস্থদের ঘোট বাঁধানো শুরু হলো। 30,000 জোড়া শাল, সোনার লোহা ও ঢাকায় গাড়িওয়ালা 2 লক্ষ সামাজিক ব্রাহ্মণ পণ্ডিত দলে দলে বিতরণ হলো। বড় মানুষের বাড়িতেও শাল ও সোনাওয়ালা, লোহা, ঢাকায় কাপড়, গ্যাঁদড়া, পদ্ম, গোলাপ ও আতর ও 1-1 জোড়া শাল সওগাত পাঠানো হলো। কেউ কেউ আদর করে গ্রহণ করলেন, কেউ কেউ বলে পাঠালেন যে আমরা ঠুলি বা বাজনদরে নই যে শাল নেব। কিন্তু পদ্মলোচন হঠাৎ অবতার হয়ে শ্রী রামচন্দ্রের মতো আত্মবিস্মৃত হয়েছিলেন, সুতরাং সে কথা গ্রাহ্য করলেন না। পারিষদ, মোসাহেব ও বিবাহের অধ্যক্ষেরা বলে উঠলেন, ব্যাটার অদৃষ্টে নাই। এদিকে বিয়ের বাইনাচ আরম্ভ হলো। কোথাও রূপোর থালা, রূপোর বালা, লাল কাপড়ের তকমা ও উর্দি পরা চাকরেরা ঘুরে বেড়াচ্ছে। কোথাও অধ্যক্ষরা গড়ের বাজনা আনবার পরামর্শ করছেন, কোথাও বরের সজ্জা তৈরি করার জন্য দর্জিরা একমনে কাজ করছে। চারিদিকেই হৈ হৈ রই রই শব্দ। বাবুর দেওয়া শাল শহরের রাস্তার অর্ধেক লোকই লালে লাল হয়ে গেল। ঢুলি ও বরপন্থেছেরা তো অনেকেরই বিয়েতেই পুরনো শাল পেয়ে থাকে, কিন্তু পদ্মলোচনের ছেলের বিয়ের ভদ্রলোকেরও শাল পেয়ে লাল হয়ে গেলেন। 12ই পৌষ শনিবার বিবাহের লগ্ন স্থির হয়েছিল। আজ 12ই পৌষ, আজ বিবাহ। আমরা পূর্বেই বলেছি যে শহরে ঢিঢি হয়ে গিয়েছিল যে পদ্মলোচনের ছেলের বিয়ের 5 লক্ষ টাকা বরাদ্দ। সুতরাং বিবাহের দিন বৈকাল থেকে রাস্তায় ভয়ানক লোকারণ্য হতে লাগলো। পাহারাওয়ালারা অতি কষ্টে গাড়ি ঘোড়া চলবার পথ করে দিতে লাগলো। ক্রমে সন্ধ্যার সময় বর পেরুলো। প্রথমে কাগজের ও অব্বরের হাত ছাড়, পাজা ও সিঁড়ি ছাড় রাস্তার দুধারে দুপাশে চলল। ওই রেসেলার আগে আগে
দুটি চলতি নহবত ছিল এবং তার পিছনে গেট, দালান ও কাগজের পাহাড়। পাহাড়ের ওপর হরপার্বতী, নন্দী, ষাঁড়, ভঙ্গি, সাপ ও নানা রকমের কাজ। তার পেছনে ঘোড়াপঙ্খী, হাতিপঙ্খী, উটপঙ্খী, ময়ূরপঙ্খী, পঙ্খীগুলির ওপরে 12 জন করে দাঁড়ি মেয়ে ও পুরুষ, সওদাগর, সাজা, 2টি করে ঢোল এবং তার পাশে পাশে তক্তানামার ওপর মগের নাচ, ফিরিঙ্গির নাচ, প্রভৃতি নানা প্রকার সাজা সং। তার পশ্চাৎ পশ্চাৎ 100 ঢোল, 40টি জগজম্প, গুটি, সাইটেক ঢাক, মায় রসুন চৌকি, সানাই, ভুড়ং ও ভেঁপু এবং তার কিছু অন্তরে একদল নিমখাসা রকমের চুনোগুলির ইংরেজি বাজনা, মধ্যে বাবুর, মহাশয়ের, ব্রাহ্মণ পণ্ডিত, পারিষদ, আত্মীয় ও কুটুম্বেরা। সকলেরই একরকম শাল, মাথায় রুমাল জড়ানো, হাতে একগাছি ওষ্টিক। হঠাৎ বোধ হলো যেন এই কোম্পানি ডিজার্ন্ড সেপাই, এক কোম্পানি ডিজার্ম সেফাই। এই দলের দুই ধারে লাল নবাতের খাসগোলাপ, লাল বনাতের খাসগোলাপ ও রূপোর বা ডান্ডিতে রেশমে নিশেন্ধরা তকমা পরা মুটে ও খুদে খুদে ছোঁড়ারা, মধ্যে খোদ বরকর্তা, গুরু, পুরোহিত, বাছালো বাছালো ভুঁড়ে ভুঁড়ে ভট্টাচার্য, আত্মীয় অন্তরঙ্গেরা এবং এর পিছনে রাঙামুখ ইংরেজি বাজনা, রাজা সাহেব, তুর্ক সবার, বরের ইয়ারবক্স, খাস দরওয়ানরা, হেড খানসামা, রূপোর সুখাসনে বর, সুখাসনখারির চারিদিকে মায়, বাতি, বেললণ্ঠন ঠাঙানো, সামনে রূপোর 10 টেলে বসা ছাড়, দুই পাশে জামর ধরা 2টো ছোঁড়া, শেষে বরের তরঙ্গ, প্যান্টরা, বাড়ির পরামানিক, সোনার দানা, গলায় বুড়ি ঘুড়ি, কত দাসী ও বাজে লোক এবং তার পিছনে বরযাত্রীর গাড়ির সার, প্রায় সকলগুলির ওপরে এক এক চাকর, ডবল বাতি দেওয়া হাত লণ্ঠন ধরে বসে যাচ্ছে। ব্যান্ড, ঢাক, ঢোল, নাগরার শব্দ, লোকের রল্লা ও অধ্যক্ষণের মিছিলের চিৎকারে কলকাতা কাঁপতে লাগলো। অপর পাড়ার লোকেরা তাড়াতাড়ি ছাতে উঠে মনে করলে ওদিকে ভয়ানক আগুন লেগে থাকবে। রাস্তার দুধারি গাড়ির জানালা ও বারান্দা লোকে পুড়ে গেল। বেশ্যারা আহা দিব্যি ছেলেটি যেন চাঁদ বলে প্রশংসা করতে লাগলো। উত্তম পেঁচা অন্তরীক্ষ থেকে নকশা দিতে লাগলেন। ক্রমে বর কোনে বাড়ি পৌঁছালো। কোনো কর্তারা আদর ও সম্ভাষণ করে বর সত্তরদের অভ্যর্থনা করলেন। পাড়ার মৌতাতি বুড়ো ও বওয়াটে ছোঁড়ারা গ্রামভাটির জন্য বরকর্তাকে ঘিরে ধরালো। বর সভায় গিয়ে বসলেন। ভাটেরা ছড়া পড়তে লাগলো, মেয়েরা বারান্দা থেকে উঁকি মারতে লাগলো। ঘটকরা মিত্রবাবু ও দত্তবাবুর কুলজি আউড়ে দিলে। মিত্রবাবু কুলীন, সুতরাং বল্লালী রেজিস্ট্রারিতে তার বংশাবলী রেজিস্ট্রারি হয়ে আছে, কেবল দত্তবাবুর বংশাবলীটি বানিয়ে নিতে হয়। ক্রমে বরযাত্র ও বন্যাযাত্রীরা সাপটা জলপান করে বিদায় হলেন। বর স্ত্রী আচারের জন্য বাড়ির ভিতর গেলেন। ছাদনা চলায় 4টি কলা গাছের মধ্যে আলপনা দিয়ে একটি পেড়ে রাখা ছিল, বর চোরের মতো করে সেইখানে দাঁড়ালেন। মেয়েরা দাঁড়া, গুয়াপান, বরণডালা, মঙ্গলের ভাঁড়ওয়ালা, কুলো ও পিদ্দিম নিয়ে বরণ করলেন। শাঁখ বাজানো ও উলু উলুর চোটে বাড়ি সরগরম হয়ে উঠল। ক্রমে মায়ের শাশুড়ি এওরা 7 বার বরকে প্রদক্ষিণ করলেন। শাশুড়ি বরের হাতে মাকু দিয়ে বললেন, হাতে দিলাম মাকু, একবার ভ্যাঁ করতো বাপু। বর কলেজ বয়, আর চোখে এওদের পানে তাকাচ্ছিলেন ও মনে মনে লঙ্কা ভাগ করছিলেন। সুতরাং মনে মনে করলেন, বললেন, অমনি সালাজরা কান মলে দিলে। সালাজরা মনে মনে বললেন, বললেন এ কথা বলার পর অমনি সালাজরা কান মলে দিলে, শালিরা গালে ঠোনা মারলে, শেষে গুড় চাল তুকতাক ওষুধ বিশুদে ফুরুলে উজুক্ষণ উচ্ছগণ্ড করবার জন্য কোণেকে দালানে নিয়ে যাওয়া হলো। শাস্ত্র মতে মন্ত্র পড়ে কোণে উচ্ছগণ্ড হলেন। পুরুত ও ভট্টাচার্যরা সন্দেশে সরানি বললেন, বরকে বাসনে নিয়ে যাওয়া হলো, বাসরটি আমাদের চূড়ান্ত হয়। আমরা তো এত বুড়ো হয়েছি, তবু এখনও বাসরের আমোদটি মনে পড়লে মুখে এদে লাল পড়ে, আবার বিয়ে করতে ইচ্ছে করে। ক্রমে বাসরের আমোদের সঙ্গেই কুমুদনাথ অস্ত গেলেন। কমলিনীর হৃদয়রঞ্জন প্রকৃত তেজিয়ান হয়েও যেন তার মানভঞ্জনের জন্যই কমল ভাব ধারণ করে উদয় হলেন। কমলিনী কামাথুর নাথের তাদৃশ্য দুর্দশা দেখেই যেন সরোবরের মধ্যে হাসতে লাগলেন। পাখিরা ছি ছি কামনমত্তদের কিছুমাত্র বাহ্য জ্ঞান না বলে চেঁচিয়ে উঠল। বায়ু মুচকে মুচকে হাসতে লাগলো।
দেখে ক্রোধে সূর্যদেব নিজ মূর্তি ধারণ করলেন। তাই দেখে পাখিটা ভয়ে দূর দূরান্তরে পালিয়ে গেল। বিয়ে বাড়ি বাসি বিয়ের উজ্জুক হতে লাগলো। হলুদ ও তেল মাখিয়ে বরকে কলতলায় কনের সঙ্গে নওয়ানো হলো। বরণ ডালায় বরণ, কতক কতক তুকতাকের পর বর কনের গাঁট ছড়া কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হলো। এদিকে ক্রমে বরযাত্র ও বরের আত্মীয় কুটুম্বেরা জুড়তে লাগলেন। বৈকালে পুনরায় সেই রকম মহা সমারোহে বর কনেকে বাড়ি নিয়ে যাওয়া হলো। বরের মা বর কনেকে বরণ করে ঘরে তুললেন। এক কড়া দুধ দরজার কাছে আগুনের উপর বসানো ছিল। কনেকে সেই দুধের কড়াটি দেখে জিজ্ঞাসা করা হলো, মা কি দেখছ? বলো যে আমাদের সংসারের উদলে পড়তে দেখছি। কনেও মনে মনে তাই বললেন। এ সবার পাঁচ গিন্নিতে নানা রকম তুকতাক করলে তারপর বরকনেকে জিরুতে পেলেন। বরকনে জিরুতে পেলেন। বিয়ে বাড়ির কথনচিত গোল ঘুচল। ঢুলিরা ধেনু মদ খেয়ে আমোদ করতে লাগলো। অধ্যক্ষেরা প্রলয় হিন্দু, সুতরাং এক একটা আগাতোলা দুর্গমণ্ডা ও এক ঘটি গঙ্গা জল খেয়ে বিছানায় আড় হলেন। বরকনে আলাদা আলাদা শুলেন, আজ একত্রে শুতে নেই। বিয়ে বাড়ির বড় বন্নির মতে আজকের রাত কাল রাত্রির। শীতকালের রাত্রির শিগগির যায় না, এক ঘুম দু ঘুম, আবার প্রস্রাব করে শুলেও বিলক্ষণ এক ঘুম হয়। ক্রমে গুড়ুম করে তোপ পড়ে গেল। প্রাত স্নানে মেয়েগুলো বকতে বকতে রাস্তা মাথায় করে যাচ্ছে। বুড়ো বুড়ি ভট্টাচার্যরা স্নান করে মহিষ্ণু পারন্তে মহিষ্ণু স্তব আওড়াতে আওড়াতে চলেছেন। এদিকে পদ্মলোচন রাঁড়ের বাড়ি হইতে বাড়ি এলেন, আজ তার নানা কাজ। পদ্মলোচন পুত্র সাত সাতটার সময় বেশ্যালয় থেকে উঠে আসেন, কিন্তু আজ কিছু সকালে আসতে হয়েছিল। শহরের অনেক প্রকৃত হিন্দু বুড়ো দলপাতির এক একটি করে রাঁড় আছে, একথা আমরা পূর্বেই বলেছি। এদের মধ্যে কেউ কেউ রাত্রি দশটার পর শ্রী মন্দিরে যান। একেবারে সকালবেলা প্রাত স্নান করে টিপ তেলক ও ছাপা কেটে গীত গোবিন্দ ও তসর পরে হরিনাম করতে করতে বাড়ি ফেরেন। লোকে মনে করতে পারে শ্রীযুক্ত গঙ্গা স্নান করে এলেন। কেউ কেউ বাড়িতেই প্রিয়তমাকে আনানো এবং সমস্ত রাত্রির অতিবাহিত করে ভোরের সময় বিদেয় দিয়ে স্নান করে পুজো করতে বসেন, যেন রাত্রির তিনি নন, পদ্মলোচনেরও সেই চাল ধরেছিলেন পদ্মলোচন। ক্রমে আত্মীয় কুটুম্বেরা এসে জমলেন। মোসাহেবেরা, হুজুর কলকাতার এমন বিয়ে হয়নি হবে না বলে বাবুর ল্যাজ ঘোরাতে লাগলেন। ক্রমে সন্ধ্যার কিছু পূর্বে ফুলশয্যার তত্ত্ব এলো। পদ্মলোচন মহাসমতরে কনের বাড়ির চাদর চাকর চাকরানীদের অভ্যর্থনা করলেন। প্রত্যেককে একটি করে টাকা একখানি করে কাপড় দিয়ে বিদায় করলেন। দলস্থ আত্মীয়রা কিছু কিছু অঙ্করে অংশ পেলেন। ঢাকি ঢুলি রেশালার লোকেরা বকশিস পেয়ে বিদায় হল। মহাসমারোহে 500,000 টাকার বিবাহ শেষ হয়ে গেল। কোনো কোনো বাড়ির গিন্নিরা সামগ্রী পেয়ে হাঁড়ি পুড়ে পুড়ে শিখে টাঙিয়ে রাখলেন। অধিক অংশ পচে গেল, কতক বেড়ালে ও ইঁদুরে খেয়ে গেল, তবু পেট ভরে খাওয়া কি কারেও বুক মেতে দিতে পারলে না। বড় মানুষের বাড়ির গিন্নিরা প্রায় একরকম হয়ে থাকেন। ঘরে জিনিসপত্র পচে গেলেও লোকের হাতে তুলে দিতে মায়া হয়। শেষে পচে গেলে মহারানীর থানায় ফেলে দেওয়া হবে সেও ভালো। কোনো কোনো বাবুর একটি স্বভাব আছে, শহরের এক বড় মানুষের বাড়িতে পুজোর সময় নবমীর দিন গুটি সাইটে পাঁঠা বলিদান হয়ে থাকে। পূর্ব পরম্পরায় সেগুলি সেই দিনই দলস্থ আত্মীয়দের বাড়ি বিতরিত হয়ে থাকে, কিন্তু আজকাল সেই পাঁঠাগুলি নবমীর দিন বলিদান হলেই গুদামজাত করা হয়। পুজোর গোল চুকে গেলে পূর্ণিমার পর সেইগুলি বাড়ি বাড়ি বিতরণ করা হয়ে থাকে। সুতরাং 6-7 দিনের মরা পচা পাঁঠা কেমন উপাদেও তা পাঠক আপনি বিবেচনা করুন। শেষে গ্রহীতাদের সেই পাঁঠা বিদায় করতে ঘর হতে পয়সা করে বার করতে হয়। আমরা যে পূর্বে আপনাদের কাছে শহরের সর্দার মূর্খের গল্প করেছি, এই তিনি।